আসসালামু আলাইকুম আমার আদরে সোনামণিরা, সবাই কেমন আছো? আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। চলো, আজকে নার্সারির অনলাইন গণিত ক্লাসে আমরা সবাই যুক্ত হই। আমি রেহানা বেগম, সহকারী শিক্ষক পল্লবী মাজিদুল ইসলাম মডেল হাই স্কুল, মিরপুর, ঢাকা। আমাদের আজকের পাঠ, সংখ্যায় লিখো 71 থেকে 100 পর্যন্ত। পূর্বের ক্লাসে আমরা 51 থেকে 70 পর্যন্ত পড়েছি, আজকে আমরা পড়ব 71 থেকে 100 পর্যন্ত। বুঝতে পেরেছো? তাহলে আমাদের 1 থেকে 100 পর্যন্ত কিন্তু আমরা সংখ্যায় লিখো পড়া হয়ে গেল। পাঠে যাওয়ার আগে আমরা কি পড়ব বলো তো বাবা? হ্যাঁ, নামতা পড়ব। এর আগে আমরা 3-এর ঘরে নামতা পড়েছি, আজকে আমরা পড়ব 4-এর ঘরের নামতা। ঠিক আছে, তাহলে চলো আমরা সবাই একসাথে পড়ি। 4 কে 4, 4 2 কোণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40। আবার পড়ি আমরা, চলো। 4 কে 4, 4 2 কোণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 কত 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40। তাহলে আমরা 1 থেকে 4 পর্যন্ত আমাদের নামতাও কিন্তু পড়া হয়ে যাচ্ছে। সবাই বাসায় মুখস্থ করে আম্মুকে পড়া দিবে, ঠিক আছে? তাহলে চলো আমরা আমাদের আজকের পাঠে যাই। সংখ্যায় লিখো, তাই না বাবা? আমরা তো সবাই পারি, পারি তো? এটা কি 7 আর 1? আমরা 7 10 70 পড়েছি, তাই না? আজকে আমরা পড়বো 71 থেকে। আমার সাথে সাথে পড়বে, কিন্তু পড়া শেষ করে আবার লিখবে। বলো সবাই একসাথে বলি, 7 10 1 71, 7 10 2 72, 7 10 3 73, 7 10 4 74, 7 10 5 75, 7 10 6 76, 7 10 7 77, 7 10 8 78, 7 10 9 79, 8 10 80। আবার 7 10 1 71, 7 10 2 72, 7 10 3 73, 7 10 4 74, 7 10 5 75, 7 10 6 76, 7 10 7 77, 7 10 8 78, 7 10 9 79, 8 10 80, 8 10 1 81, 8 10 2 82, 8 10 3 83, 8 10 4 84, 8 10 5 85, 8 10 6 86, 8 10 7 87, 8 10 8 88, 8 10 9 89, 9 10 90।
আবার বলো আমার সাথে, 8 10 1 81, 8 10 2 82, 8 10 3 83, 8 10 4 84, 8 10 5 85, 8 10 6 86, 8 10 7 87, 8 10 8 88, 8 10 9 89, 9 10 90, তারপরে 9 10 1 91, 9 10 2 92, 9 10 3 93, 9 10 4 94, 9 10 5 95, 9 10 6 96, 9 10 7 97, 9 10 8 98, 9 10 9 99, 10 10 100। আবার পড়ো আমার সাথে, 9 10 1 91, 9 10 2 92, 9 10 3 93, 9 10 4 94, 9 10 5 95, 9 10 6 96, 9 10 7 97, 9 10 8 98, 9 10 9 99, 10 10 100। কে পারবো সবাই? আম্মুর কাছে সবাই পড়বে এবং কি করবে, খাতায় লিখে ফেলবে। ঠিক আছে, তাহলে 71 থেকে 100 পর্যন্ত আমরা ভালো করে বাসায় পড়বো এবং খাতায় লিখে ফেলবো। সামনে আমাদের কি পরীক্ষা, ভালো করে না পড়লে কি আমরা লিখতে পারবো? ঠিক আছে, সবাই পড়বো এবং লিখবো। তাহলে আমাদের বাড়ির কাজ কি থাকবে দেখি তো বাবা। বাড়ির কাজ থাকবে তোমাদের, সংখ্যায় লিখো 71 থেকে 100 পর্যন্ত, পড়া ও লেখা। আবার বলবো, সংখ্যায় লেখো 71 থেকে 100 পর্যন্ত, পড়া ও লেখা। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বেশি বেশি হাত ধুবে, বাইরে যাবে না। আল্লাহ হাফেজ।